লেবু প্রাচীনকাল থেকেই ব্যবহৃত হয়ে আসছে। লেবুর উৎপত্তি এশিয়াতে হয়েছিল এবং লেবু ভারতের আসাম ও চীনে প্রথম ব্যবহৃত হয়েছিল। বেশিরভাগ লোক যা চলে মিশ্রিত লেবু রস খান। ভারতে মহিলারা কাপড়ের দাগ দূর করতে লেবু ব্যবহার করেন। বিজ্ঞানীদের মতে লেবু দীর্ঘদিন ধরে ওষুধ উদ্দেশ্য ব্যবহৃত হয়। লেবুতে অনেক ভিটামিন এবং পুষ্টিকর গুণ রয়েছে যা শরীরের অনেক রোগ দূর করে এবং সুদূরত্ব কমাতে সহায়তা করে। আসুন লেবুর সুবিধা এবং বৈশিষ্ট্য সম্পর্কে তথ্য জেনে নেই। লেবুতে কি কি পুষ্টি থাকে, লেবুর সুবিধা কি, লেবুর অসুবিধা কি, লেবু খাওয়ার সঠিক উপায় কি, আজকে আমরা জানবো লেবুর সুবিধা অসুবিধাগুলো। লেবু খেলে কি কি আমাদের উপকার হয় এবং লেবু খেলে আমাদের কি অসুবিধা হতে পারে, আসুন আমরা আজকে জেনে নিই। লেবুতে কি কি পুষ্টি থাকে। লেবুতে ভিটামিন এ, ভিটামিন বি সিক্স, ভিটামিন সি, ভিটামিন ই, ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, পটাশিয়াম, আয়রন, ফসফরাস, দস্তা, ফ্লোরেট, তামা, প্যান্থোসিনিক অ্যাসিড, নিয়াসিন, থায়ামিন এবং আরও অনেক প্রোটিন রয়েছে। এটি পুষ্টিগুলি স্বাস্থ্যের জন্য খুব উপকারী। লেবুর সুবিধা কি, ওজন কমানোর জন্য। শরীরে ওজন কমাতে গরম পানিতে লেবুর রস এবং মধু মিশিয়ে প্রতিদিন খেয়ে নিন, কারণ লেবুতে প্রচুর ভিটামিন সি রয়েছে। কিডনিতে পাথরের জন্য লেবুর রসের সাথে রক্স নুন মিশিয়ে খেলে কিডনির পাথরের সমস্যা দূর হতে পারে। চুলের জন্য লেবুর বীজ পিষে মাথায় লাগালে টাক পড়ার সমস্যা কাটিয়ে ওঠা যায়, মাথায় চুল গজায়। পিম্পলসের জন্য চন্দনের পেস্টে লেবুর রস যোগ করুন এবং মুখে লাগান, পিম্পল নিরাময় হয়, আপনার ত্বক ভালো হয়ে যাবে। রক্তচাপের জন্য লেবুর রস রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে। প্রতিদিন লেবু পান করুন। দাঁতগুলির হলুদ ভাব দূর করতে লেবুর কেটে লেবুর টুকরো করে নুন লাগিয়ে দাঁতে ঘষুন এবং দাঁতে ঘষলে দাঁতগুলির কুচক দূর হবে এবং আপনার দাঁত আগের মতো সাদা এবং চকচক হয়ে উঠবে। দাঁত ও চুলকানির জন্য দাঁত ও চুলকানির সমস্যা দূর করতে লেবুর রস লাগান, দাঁত এবং চুলকানির সমস্যা থেকে মুক্তি পাবেন। লেবু ত্বক সম্পর্কিত সমস্ত সমস্যার জন্য উপকারী। নখের জন্য নখের উপরে লেবু লাগালে নখকে পরিষ্কার ও চকচকে হয়। কনুইয়ের কালো ভাব দূর করতে হলে লেবু মাখতে পারেন, এটা খুব উপকারী। পেটের গ্যাসের সমস্যা কাটিয়ে উঠতে পেটের গ্যাস বা বদহজমের মতো সমস্যা দূর করতে লেবুর জল খুব কার্যকরী। আসুন এবার জেনে নিই লেবুর অসুবিধাগুলো কি কি। আপনি অবশ্যই লেবুর উপকারিতা সম্পর্কে এতক্ষণে জেনেছেন, তবে লেবুর অপকারিতা সহ কিছু অসুবিধাও রয়েছে। যেমন অতিরিক্ত পরিমাণে লেবুর রস খাওয়ার ফলে হজম পদ্ধতিতে বাধা সৃষ্টি হয় এবং পেট খারাপ হয়ে যায়। অতিরিক্ত লেবু খাওয়ার ফলে দাঁত ক্ষয়ের কারণ হয়, দাঁতগুলির উপরের পৃষ্ঠটি দুর্বল হয়ে যায়। লেবু সঠিক পরিমাণে খাওয়া উচিত। মুখের স্লেমা ঝিল্লি খুব ভঙ্কুর এবং এই ঝিল্লি বেশি লেবু খাওয়ার দ্বারা প্রভাবিত হয়। সঠিক পরিমাণে লেবু না খেলে বুক জ্বালা হতে পারে। লেবুতে অ্যাসোফাগাস অ্যাসিড রয়েছে যা অত্যন্ত ক্ষতিকারক। অতিরিক্ত পরিমাণে লেবু খাওয়ার ফলে একজন ব্যক্তিকে হাঁপানির সমস্যা হতে পারে এবং লেবু হাঁপানির লক্ষণগুলি আরও বাড়তে সাহায্য করবে। মাইগ্রেনের রোগে কেবলমাত্র চিকিৎসকের পরামর্শে লেবু গ্রহণ করুন। অতিরিক্ত লেবু খাওয়ার ফলে কিডনিতে প্রস্রাবের পরিমাণ বেড়ে যায়, তাই সঠিক পরিমাণে লেবু ব্যবহার করুন।